Namo Srishtam Manumapi Shati Putra Matra Sharupo Rupong Tashagrajo Murapurin Mathurin Gustubarin Radha Kundam Giribaramoho Radhika Madhubasam Prapto Jasho Prathito Kripaya Sri Gurum Tam Rato Hashmi Anando Lilamayo Vigrahayo Hemabo Dibba Chabi Sundarayo Tasmai Maha Premaraso Pradayo Chaitanya Chandrayo Namo Namaste Vanchakalpataru Vescho Kripa Sindhu Vuevacho Patitanam Pavanebho Vaishnavo Ibbo Namo Namo Prathome Ami Amar Gurudever Padapadme Sri Krishna Chaitanyer Padapadme Janmati Hoy Param Bhagavat Bhaktarasa Patra Aki Chan Vaishnav Amader Param Aradhya Sri Sri Gurudever Charane Amar Koti Koti Dandavat Pranam Ar Upasthit Samasta Gaur Bhaktoke Amar Koti Koti Dandavat Pranam আজকে আমরা চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা আমরা কিছু আস্বাদন করব গৌর লীলা অমৃত সিন্ধু অপার গাধ কে করিতে পারে তাহা অবগাহ সাধ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সমুদ্র অপরিমেয় এবং অগাধ এমন এমন কেউ আছে যার সেই বিশাল সমুদ্রে পরিমাপ করার সাহস আছে কার এমন সাহস আছে তার মানে সেই বিশাল সমুদ্রের মানে পরিমাপ করার কার সাধ্য আছে কত দিন ভাব তিনি বলছেন তাহার মাধুর্য গন্ধে লুব্ধ হয় মন অতএব তটে রহি চাকিয়ে কোন সেই সমুদ্র তিনি বলছেন সেই গভীর সমুদ্রে ডুব দেওয়া সম্ভব নয় কিন্তু এর একটা সুমিষ্ট সুগন্ধ আমাকে আকর্ষণ করে তাই আমি সমুদ্র তীরেই তার আস্বাদনের জন্য দাঁড়িয়ে থাকি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কিন্তু তার সবটুকু আস্বাদন আমি করতে পারি না আমি এক এক ফোঁটা আস্বাদন করি মাত্র মিউট করুন আপনারা আপনারা কাইন্ডলি মিউট করুন শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস শ্রীলারূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি তিনি প্রথমেই সমস্ত গুরুবর্গ আচার্যদের গুরু পরম্পরার বন্দনা করে তিনি বন্দনা করে তিনি প্রতি নিবেদন করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা উপেন্দ্র মিশ্র নামে মানে বাংলাদেশের সিলেট জেলার শ্রীহট্ট নিবাসী এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ মানে জগন্নাথ মিশ্রের পিতা ছিলেন জগন্নাথ মিশ্র নবদ্বীপে নীলাম্বর চক্রবর্তীর তত্ত্বাবধানে অধ্যয়ন করতে আসেন এবং তারপর নীলাম্বর চক্রবর্তীর কন্যা সতীদেবীকে বিবাহ করে নবদ্বীপে তিনি মানে বাস করতে লাগলেন শ্রীমতী সতীদেবীর প্রথমে আটটি কন্যা সন্তান হয়েছিল সেই কন্যাগুলি জন্মের পর পরলোক গমন করে সবাই মানে আটটা কন্যাই তারা পরলোক গমন করেছিল তখন নবম গর্ভে বিশ্বরূপের জন্ম হয় আর 1407 শতাব্দীতে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাবেলায় সিংহলগ্নে সিংহরাশিতে চন্দ্রগ্রহণের সময় সতীদেবী এবং জগন্নাথ মিশ্রের পুত্ররূপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের কথা শুনে তত্ত্বজ্ঞানী পণ্ডিত এবং ব্রাহ্মণেরা নানা রকম উপহার নিয়ে সেই নবজাতক শিশুটিকে দর্শন করতে সেই জগন্নাথ মিশ্রের বাড়িতে দর্শন করতে আসেন মহান
জ্যোতির্বিদ নীলাম্বর চক্রবর্তী, মানে শচী দেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী, শিশুটির কুষ্ঠির ফল গণনা করে দেখতে পান যে এই শিশুটি একজন মহাপুরুষ, একজন মহাপুরুষ। সে কুষ্ঠি বিচার করে, সৌপ্রসিদ্ধ তু চৈতন্য দেব জৈষ্য প্রসাদাত তল্লীলা বর্ণনে যজ্ঞ সদ্য সাধধময়প্যয়ম। কৃষ্ণদাস কবিদাস গোস্বামী বলছেন, যার প্রভাবে, যার কৃপার প্রভাবে অত্যন্ত অধঃপতিত জন তার লীলা বর্ণনা করতে সমর্থ হয়, সেই চৈতন্য মহাপ্রভুর কৃপা আমি প্রার্থনা করি। শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা শ্রীকৃষ্ণের বর্ণনা করতে হলে অলৌকিক শক্তির প্রয়োজন হয়, মানে যা হচ্ছে ভগবানের কৃপা এবং আশীর্বাদ। এই কৃপা এবং আশীর্বাদ ব্যতীত অপাকৃত অপাকৃত মানে গ্রন্থ রচনা করা যায় না। ভগবানের কৃপার প্রভাবে অশিক্ষিত মানুষও অপূর্ব সুন্দররূপে চিন্ময় তত্ত্ব বর্ণনা করতে পারে। হ্যাঁ, সেজন্য বলা হয়েছে, মুখং করতি বাচালং পঙ্ঘুং লঙ্ঘ হেতে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপার প্রভাবে একজন বুবাও কথা বলতে পারে, একটা ল্যাংরাও চলতে পারে, একটা অন্ধও দেখতে পারে, হ্যাঁ, সেই সেই ভগবানের কৃপায় সবই সম্ভব। যিনি যিনি শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট, তিনিই শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করতে পারেন। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। পরমেশ্বর ভগবানের করুণার দ্বারা অভিষিক্ত না হলে ভগবানের নাম যশ গুণ এগুলি বর্ণনা করা যায় না। তাই চৈতন্য চরিতাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে বর্ণনা করছেন তা হচ্ছে গ্রন্থকারের উপর ভগবানের বিশেষ করুণার প্রকাশ। কিন্তু তিনি নিজেকে অধঃপতিত বলে মনে করেছেন, দৈন্য কী দৈন্য ভাব, তৃণাদপি শুনিছেন তরিরপি সহিষ্ণা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। যিনি এমন এক সুন্দর অপাকৃত শাস্ত্র রচনা করতে পারেন তিনি আমাদের কাছে অবশ্যই পূজনীয়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় অদ্বৈত চন্দ্র জয় জয় নিত্যানন্দ, জয় জয় গদাধর জয় শ্রীনিবাস, জয় মুকুন্দ বাসুদেব জয় হরিদাস, জয় দামোদর স্বরূপ জয় মুরারি গুপ্ত, এইসব চন্দ্রদয়ে তম কৈল লুপ্ত, জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ, সবারও প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। শ্রী চৈতন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় হোক, অদ্বৈত চন্দ্রের জয় হোক, শ্রী বাস ঠাকুরের জয় হোক, সে দামোদর স্বরূপ দামোদর মুরারি গুপ্তের জয় হোক, শ্রী চৈতন্যচন্দ্রের সমস্ত ভক্তবৃন্দের জয় হোক। সেখানে এই চৈতন্যচরিতামৃত গ্রন্থে কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। পরম শক্তিমান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার ভক্তরাও কিন্তু উজ্জ্বল এবং জ্যোতির্ময়, তার ভক্তরাও উজ্জ্বল জ্যোতির্ময়। শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, কেননা তার ভক্তরাও তারাও পরম সূর্যকে প্রতিফলিত করে, কারণ ভক্ত ছাড়া ভক্তের দাস হচ্ছে ভগবান, ভক্তবৎসল ভগবান। হ্যাঁ, সে চৈতন্য চরিতামৃতে তাই বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। শ্রীকৃষ্ণ হচ্ছে সূর্যের মতো উজ্জ্বল আর মায়া হচ্ছে অন্ধকার। যখন সূর্যের উদয় হয় তখন মায়ারূপ অন্ধকার সেখানে থাকতে পারে না। তখন কৃষ্ণদাস কবিদাস গোস্বামী বর্ণনা করেছেন, প্রথমেতে সূত্ররূপে করিও গণন, পাছে তাহা বিস্তারি করিব বিবরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী, ৪৮ বৎসর প্রকট কবিহরি, ১৪০০ কে জন্মের প্রমাণ, ১৪৫৫ হইল অন্তর্দান। ১৪০০ শ্রীকৃষ্ণ মহাপ্রভু আবির্ভূত হন, আবার ১৪৫৫ শতাব্দীতে তিনি এই জগৎ থেকে অপ্রকট হন। মাত্র ৪৮ বছর তিনি এই জগতে তিনি প্রকট ছিলেন। ২৪ বৎসর প্রভু কৈল গৃহবাস, নিরন্তর কৈল কৃষ্ণ কীর্তন বিলাস। চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম অবলম্বন করে ২৪ বছর ছিলেন, তখন তিনি নিরন্তর কৃষ্ণনাম কীর্তন বিলাস করতেন। ২৪ বৎসর শেষে করিয়া সন্ন্যাস, আর ২৪ বৎসর কৈল নীলাচলে বাস।
24 বছরের পরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন আর 24 বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন। তার মধ্যে 6 বছর গমনাগমন, কভু দক্ষিণ কভু গৌড় কভু বৃন্দাবন, 18 বৎসর রহিলা নীলাচলে, কৃষ্ণ প্রেম প্রেম নামা নামামৃতে ভাসালো সকলে, ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যার প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্ম হয় তখন দৈব যুগে সেদিন চন্দ্রগ্রহণ ছিল। হরি হরি বলে সুলুক হরষিত হইয়া, জন্মিলা শ্রী চৈতন্য প্রভু প্রভুর নাম জন্মাইলা, সবাই আনন্দিত হয়ে সকলে ভগবানের দিব্য নাম হরি 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 বলে তার উচ্চারণ করতে থাকে। এভাবেই প্রথমে তার নাম অবতরণ করিয়ে চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ করেন। তার জন্মগ্রহণ গ্রহণ করার পূর্বেই প্রকট হওয়ার পূর্বেই তিনি হরিনাম সবাইকে দিয়ে করিয়েছিলেন, সেটাই বলছেন। অতএব হরি হরি বলে নারীগণ, দেখিতে আইসা যেবা সবে বন্ধুজন, না তার আগে একটা ছিল, বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরি নাম শুনি রহে রুদন। তার বাল্যাবস্থায় মহাপ্রভু যখন কাঁদতেন তখন কৃষ্ণ এবং হরিনাম শুনলেই তার কান্না থেমে যেত, আর শিশু যখন কাঁদতেন তখন তাকে দেখতে এসে বন্ধু ভাবাপন্ন হয়ে সমস্ত মহিলারা হরি হরি বলে ডাকতেন। গৌড় হরি বলি তারে হাসে সর্বনারী, অতএব হইল তার নামই গৌড় হরি। সেই এই মজার ব্যাপার দেখে সমস্ত মহিলারা হাসতেন, আরে মহাপ্রভু শিলা মহাপ্রভু মানে ইচ্ছা করেই কাঁদতেন, আর সেই লীলা দেখার জন্য সেই মহিলারা এসে খুব মজা করতেন, তারা হাসতেন এবং তাকে গৌড় হরি বলে ডাকতে শুরু করেন। সেই থেকে তার নাম হয় গৌড় হরি। আবার নিম গাছের তলায় জন্ম হয়েছেন বলে তার নাম নিমায়। তারপর বলেন যে পৌগণ্ড বয়সে পড়েন পরাণ শিষ্যগণে, সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যানে, সূত্র বৃত্তিপাদি টিকা কৃষ্ণেতে তাৎপর্য, শিষ্যের প্রতীত হয় প্রভাব আশ্চর্য। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্যদেরকে ব্যাকরণ পড়াতেন তখন তিনি সব কিছুর মধ্য দিয়েই তিনি তাদের কাছে শ্রীকৃষ্ণের মহিমা ব্যাখ্যা করতেন। পড়ার সমস্ত বিষয় ছিল কৃষ্ণ কেন্দ্রিক, তার শিষ্যরা অনায়াসে তা বুঝতে পারতেন। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ ধাম। শ্রী চৈতন্য মহাপ্রভু ছাত্রাবস্থা থেকে যাকেই দেখতেন কৃষ্ণ নাম করতে বলতেন। বর্তমান যাকে নবদ্বীপ ধাম বলা হয় তা হচ্ছে পূর্ব নবদ্বীপ, মানে নবদ্বীপের একটা অংশ মাত্র। নবদ্বীপ মানে হচ্ছে 9টা দ্বীপ, এই 9টা দ্বীপ মানে 32 বর্গমাইল পর্যন্ত জুড়ে, মানে এখন মানে জুড়ে বর্তমান। সেই 9টা দ্বীপ, সেই নবদ্বীপে নবদ্বীপের এই 9টা দ্বীপ নববিধা ভক্তির লাভ করারও স্থান বলা হয়। শ্রীমদ্ ভাগবতে নববিধা ভক্তির বর্ণনা করা হয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সৈক্ষ্যং আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি অনুশীলনের পৃথক স্থান স্বরূপ হচ্ছে এই দ্বীপগুলি, এই 9টা দ্বীপ, অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গোদ্রিন দ্বীপ, মধ্যদ্বীপ, কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নদ্বীপ এবং মধ্যমদ্বীপ এবং রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপের ঠিক পাশেই হচ্ছে অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপের মধ্যস্থলে শ্রী মায়াপুর নামে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃদেব শ্রী জগন্নাথ মিশ্র সেখানে বাস করতেন, শ্রী মায়াপুরে। সেই নিম গাছটা আপনারা গেলে সবাই নিশ্চয়ই দেখেছেন, সেই নিম গাছটা সেখানে সতীমাতা এবং জগন্নাথ মিশ্রের কুলে নিমাই বসে আছে। এই সমস্ত দ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু মানে নবীন বয়সে ভক্তসহ সংকীর্তন করতেন। এভাবেই তিনি কৃষ্ণ প্রেমের বন্যায় সমস্ত নবদ্বীপকে প্লাবিত করেছিলেন। নগরে নগরে ক্রমে কীর্তন করিয়া, ভাসাইল ত্রিভুবন ভক্ত প্রেম ভক্তি দিয়া। সংকীর্তন করতে করতে মহাপ্রভু নগরে নগরে ভ্রমণ করতেন। কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে চৈতন্য মহাপ্রভু তো কেবল নবদ্বীপ ধামেই কীর্তন করেছিলেন, তা ত্রিভুবনে কেমন করে প্লাবিত হয়েছিল?
তার উত্তরে মানে তিনি বলেছেন যে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাতেই সমস্ত বিশ্ব জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, আবার ভগবানেই তাকে সক্রিয় করেন। হ্যাঁ, আর শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছার প্রভাবে আজ থেকে 500 বছর আগে সংকীর্তন আন্দোলন হয়েছিল, তার ইচ্ছা এই আন্দোলন যেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত হয়, সমস্ত কৃষ্ণের ইচ্ছাতে হয়। তিনি তাই চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে তা মোর নাম প্রচার। তিনি 500 বছর আগে তা তিনি তিনি মানে তিনি বলে গেছেন। আজ আমরা দেখছি আজ এই সেই কৃষ্ণ ভাবনামৃত হরে কৃষ্ণ মহামন্ত্র সমস্ত পৃথিবী জুড়ে আজ প্রসারিত হয়েছে। হ্যাঁ, তাই বলছেন যে 24 বৎসর হয়েছিল করিয়া সন্ন্যাস ভক্তগণে লইয়া কইলা নীলা চলে বাস। হ্যাঁ, তার মধ্যে লীলা চলে 6 বৎসর নৃত্য গীত প্রেম ভক্তি ধান নিরন্তর, 12 বৎসর শেষ রহিলা নীলা চলে প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন চলে। 12 বছর তিনি জগন্নাথ পুরীতে ছিলেন, এই ভক্তি মার্গের উচ্চস্তরে অধিষ্ঠিত, মানে ভক্ত সর্বদা কৃষ্ণ বিরহ অনুভব করেন। যখন ভক্ত উচ্চ মার্গে উঠে যান তিনি সর্বদা কৃষ্ণ বিরহ অনুভব করেন, কেননা এই বিরহের অনুভূতি কৃষ্ণের সঙ্গে মিলনের থেকে মিলনের অনুভূতি থেকেও এই গভীর সেই বিপ্রলম্ব ভাব, সেই বিরহ ভাব। হ্যাঁ, সেই সেটা চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে দেখিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে তার লীলাবিলাস শেষ 12 বছর জগন্নাথ পুরীতে থেকে তিনি এই জগতের মানুষকে শিক্ষা দিয়েছিলেন, যে কি শিক্ষা দিয়েছিলেন, যে কিভাবে বিরহের অনুভূতির মাধ্যমে সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত করতে হয়। এই ধরনের বিরহ অথবা মিলনের অনুভূতি ভগবত প্রেমের একটা স্তর বিশেষ। মানুষ যখন নিষ্ঠা করে ভগবত সেবায় যুক্ত হয় তখন এই অনুভূতিগুলি তখন আস্তে আস্তে বিকশিত হয়। আর এই এই প্রেমভক্তির এই মানে সর্বোচ্চ স্তরকে বলা হয় প্রেমভক্তি। আর তবে সাধন ভক্তি অনুসরণ করার ফলে তখন এই এই স্তরে উন্নতি হওয়া যায়। প্রেমভক্তির স্তরে মানুষ কখন উন্নতি হতে পারে? সাধন ভক্তির দ্বারা। তাই প্রেমভক্তি হচ্ছে, আপনারা মন দিয়ে শুনবেন, প্রেমভক্তি হচ্ছে রস আস্বাদনের স্তর, আর সাধন ভক্তি হচ্ছে ভগবত ভক্তি বিকাশের স্তর। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের জীবনে এই ভক্তিপন্থা মানে পূর্ণরূপে অনুসরণ করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তাই বলা হয়েছে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, তিনি কৃষ্ণ ভক্তরূপে তিনি সমস্ত জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। শিক্ষা কী শিক্ষা দিয়ে গেছেন? কীভাবে ভগবত ভক্তির অনুশীলন করতে হয় এবং সেই ভগবত ভক্তির অনুশীলন করে কীভাবে যথাসময়ে আমরা আমাদের প্রকৃত আলোয়, এই জড়জগৎ আমাদের গৃহ নয় কিন্তু আমাদের আলোয় নয়, আমাদের প্রকৃত আলোয়, কারণ আমরা চিন্ময়, আমরা জন্মগতই আমরা চিন্ময়, আমাদের প্রকৃত আলোয় হচ্ছে ভগবত ধাম। আমরা সেই সাধন ভক্তির দ্বারা আমরা আস্তে আস্তে আমরা উন্নত স্তরে মানে উন্নত মার্গে উচ্চস্তরে মানে লাভ করে উচ্চস্তর লাভ করে আমরা আস্তে আস্তে ভগবত ধামে ফিরে যেতে পারবো, জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারবো, সেটাও একমাত্র গুরুদেবের কৃপায়। হ্যাঁ, সেই জন্য আমাদের আচার্যরা গিয়েছেন, প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়াই রে, জাগনি গো সচী মাতা গৌরাইল প্রেমদাতা, জাগনি গো সচী মাতা গৌরাইল প্রেমদাতা, ঘরে ঘরে হরি নামি লাই রে, এ প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়াই রে। আজ আমি এখানেই শেষ করছি, হরি গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আমার আজ আমি এখানেই শেষ করছি। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন,
আমরা সবাই হরি পোনা পোনা।